আমরা যদি উল্লেখযোগ্য হারে বলতে চাই, বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যারা তাদের মোট আয়ের কিন্তু বেশ একটা বড় বড় পোর্শন ডিপেন্ড করে স্বাস্থ্য খাত থেকে। আমরা যদি থাইল্যান্ডের কথা বলি, পর্যটনের পরই তাদের দ্বিতীয় অর্থনৈতিক আয়ের উৎস কিন্তু স্বাস্থ্য সেবা। বাংলাদেশ এখন স্বাস্থ্য সেবার দিক থেকে অর্থাৎ স্বাস্থ্য অর্থনীতির সূচকে কোন অবস্থানে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলছেন যে থাইল্যান্ড, আরো উদাহরণস্বরূপ যেমন সিঙ্গাপুর এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা এটাতে এটাকে একটা বিশাল হেলথের একটা বিজনেস হিসাবে নিয়ে নিয়েছে এবং তারা অনেক বছর ধরেই। আমরা যদি বাংলাদেশের হেলথের অগ্রগতি জানতে চাই, আমি বলবো অনেক অগ্রগতি হয়েছে। আমাদের চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা, চিকিৎসা প্র্যাকটিস এবং চিকিৎসা প্রদান, এভরি সেক্টরে আমাদের অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছে, অনেক বিশেষায়িত হাসপাতাল আছে, অনেক সরকারি বেসরকারি হাসপাতাল তৈরি হয়েছে এবং যথেষ্ট পরিমাণে চিকিৎসক এখন তৈরি হচ্ছে, এবং চিকিৎসা সহকারী যে পেশাগুলো আছে, বিভিন্ন টেকনোলজিস্ট, নার্স এবং হেলথ ওয়ার্কার, তারাও কিন্তু তৈরি হচ্ছে। সেদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু যদি আপনি মনে করেন ইকোনমিক্যালি, মানে হেলথ সেক্টর যদি, যেহেতু আপনি বলছিলেন যে এটা একটা ইকোনমিক্যাল বিশাল একটা আয়ের উৎস, লাইক এস থাইল্যান্ড বা আমি বলবো এক প্রকার জনশ্রুতি হয়ে দাঁড়িয়েছে, যে তাদের নাম শুনলে যে ইন্ডিয়ার কথা আসছে, চিকিৎসার জন্য বলে যে ভ্যালোর চলে, নাম শুনলে চিকিৎসার জন্য বলে যে ভ্যালোর চলে যাও। আমরা সে ছোটকাল থেকেই জানতাম যে ভ্যালোরে গেলে ভালো চিকিৎসা হয়, মানে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা একটা আগ্রহ সৃষ্টি করছে। এক্স্যাক্ট, বেঙ্গালুর যেটা এখন চেন্নাই বলে, সেখানে গিয়েছে তারা একটা ইমেজ নিয়ে নিয়েছে, কিন্তু বাস্তবে আপনি যদি নিজে যান, আমি কিন্তু ইন্ডিয়াতে যেহেতু আমি হেলথ বা কেন জনদের প্রফেশনাল, সেটা হচ্ছে আমাদের যে জনশ্রুতি, সো আমি দেখালে অন্তত আমি গিয়েছি, সেই জনশ্রুতিটা তারা এখনো ব্যবহার করে আসছে। কলকাতায় গিয়েছি আমি, ভারতের বেঙ্গালুর যেটা এখন চেন্নাই বলে, কিন্তু বাস্তবে তাদের যে চিকিৎসা, আমি গিয়েছি, আমি থাইল্যান্ডে গিয়েছি দেখার জন্য যে তারা আসলে, আমি বলবো সেবার মান তারা ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি চিকিৎসার মান বলেন, বাংলাদেশের কোনো ডাক্তার, কোনো হাসপাতাল তাদের কোনো অংশই কম না। এই রোগীগুলো আমাদের অনুসরণ করার জন্য এখন তো আমাদের রোগী চিকিৎসা আমরা আরো তাদের চেয়ে ভালো সাকসেস, স্পেশালি যেমন এই জাতীয় রোগী, আমি পুনর্বাসন নিয়ে কাজ করি, রিহ্যাবিলিটেশন, আমি আসি যে পুনর্বাসন হচ্ছে যারা ফিজিক্যালি ডিসেবল, যারা শারীরিক, কলকাতা বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে শারীরিকভাবে অক্ষম, যারা কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা আমাদের কাছে তাদের রোগী মাঝে মাঝে আসছে, আর এই প্যারালাইসিসের পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছে, এই রোগীগুলো যেটা আগে যেত, যেমন আমাদের অনেক রোগী মধ্যপ্রাচ্যে থাকে বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে হচ্ছে আমাদের, মানে জনগণের কাছে যে মেসেজ, মাঝে মাঝে আসছে, আর এই রোগীগুলোতে যা আগে যেত, যেমন অ্যাপ্রোপ্রিয়েট মেজার বা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, আমাদের অনেক রোগী মধ্যপ্রাচ্যে থাকতো, যেহেতু তারা, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, ওখানে জব করে, তারা ইন্ডিয়া চলে যেত চিকিৎসার জন্য। কেমন আমাদের কেন নেতিবাচক খারাপ দিক মানে যাচ্ছে না, তারা ব্যাক করছে বাংলাদেশে, এখানে আমরা এগিয়েছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমার কারণটা হচ্ছে, মানে সাজেস্ট কোনো একটা
জনগণের কাছে যে মেসেজটা যাওয়ার কথা, সরকারি হাসপাতাল ও প্রাইভেট হাসপাতাল একটা রোগী মারা গেল, ক্রিয়েট মেজার বা অ্যাপ্রোপ্রিয়েট মেসেজটা যাচ্ছে না। আমি আপনাকে এখন মানুষ হাসপাতালেই তো রোগী মারা যাবে, রোগী কি বাসায় মারা যাবে? হ্যাঁ, পেশেন্ট চিকিৎসাধীন তো হাসপাতাল তাকে যেভাবে হোক জীবিত তাহলে প্রত্যেকটা মানুষই মারা যাবে। হ্যাঁ, এবং সে হাসপাতালেই বেশিরভাগ মারা যাবে, এটি স্বাভাবিক কথা। তো সেই ক্ষেত্রে একটা মানুষ কোনো কারণে মারা গেল, এইটা কি করলো লোকাল কমিউনিটি, যদি সেখানে রাজনৈতিক একটা ব্যাপার থাকবে, সেখানে কিছু একটা স্বার্থ উদ্দেশ্য থাকবে, অথবা যেই লোকটারই হাসপাতাল বা সরকারি কোনো হাসপাতাল হোক, সেখানে কেন মারা গেল, ভাঙচুর হইচই, এবং এটা মিডিয়াতে প্রচার বড় আকারে, মানে কি আমরা ডাক্তাররা কোনো রুগী বাঁচাতে পারি না, সব রুগী কেবল বাংলাদেশে মরে যায়। তো আপনার যদি মিডিয়াতে এই জাতীয় নেতিবাচক খারাপ প্রচার হয়, তাহলে রুগী তো এদেশে থাকবে না। রুগীরা মনে করে যে হাসপাতালে গেলে রুগী উল্টা মারা যাবে, কিন্তু কয়টা রুগী ভালো হলো ঢাকা মেডিকেল কলেজে, সোহরাওয়ার্দী হাসপাতালে বা বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে, সেই হিসাব কিন্তু কারো নাই, বা প্রাইভেট ইয়াতে। তারপরে আপনি বলতে চাচ্ছেন আমাদের মানে নেতিবাচক খবরগুলোর পাশাপাশি আমাদের ইতিবাচক খবরগুলো অবশ্যই জানতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আসলে হেলথের অনেকগুলো ব্যাপার আছে। আমি উদাহরণস্বরূপ বলি, আমরা একটা অ্যান্টিবায়োটিক দিলাম কোন ডাক্তার কোন ওষুধকে কোন রোগীকে, অ্যান্টিবায়োটিক নট অনলি অ্যান্টিবায়োটিক, আপনি যদি ফার্মাসিউটিক্যাল কোন কোম্পানি বা যারা ফার্মাসিস্ট তাদের সাথে কথা বলে দেখতে পারবেন, প্রত্যেকটা ওষুধেরই ড্রাগ হাইপারসেনসিটিভিটি আছে। আমরা অ্যান্টিবায়োটিক এবং ড্রাগ রিয়াকশন নিয়ে কথা বলছি। ড্রাগ রিয়াকশন আমি পয়েন্টটা নোট করে রাখলাম। আমাদের একটা দর্শকের টেলিফোন রয়েছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে কথা বলুন। দর্শক আপনাকে আপনার কথাগুলো আরেকবার বলার জন্য অনুরোধ করছি। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি যদি কমিয়ে কথা বলেন আমাদের জন্য শুনতে সুবিধা হবে। দর্শক আপনার সাথে এখনো রয়েছেন সংযুক্ত, তো আপনাকে আরেকবার বলার জন্য অনুরোধ করছি। আমি এডভোকেট শ্রীবাস শ্রীমঙ্গল থেকে বলিউম একদম জিরোতে দিয়ে। হ্যালো হ্যালো জি দর্শক, আপনার কথা আসলে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি যদি আরেকটু উচ্চ স্বরে বলতেন। বাংলাদেশ যে রাষ্ট্র, রাষ্ট্র কি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখে? কারণ বাংলাদেশের যত মন্ত্রী মিনিস্টার সবাইকে দেশে চিকিৎসা করাচ্ছে, যেমন সিঙ্গাপুরে যে কোনো মন্ত্রী কোনো অসুস্থ হলে সিঙ্গাপুরে চলে যাচ্ছে, তাহলে সাধারণ জনগণ কিভাবে আস্থা রাখবে এদেশে বলার জন্য ডাক্তার সাধারণ হবে? আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি রিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক যেটি বলছিলেন, আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম যে আমাদের দেশে আস্থাহীন কেন, প্রভাবশালীরা বা একটু ধনাঢ্য মানুষ তারা তাদের চিকিৎসা সেবার দরকার হলে দেশে বাইরে চলে যাচ্ছে, এই প্রসঙ্গ নিয়ে উনি কথা বলছিলেন। আমরা আসলে সেই আলোচনাতে ছিলাম, আপনি অ্যান্টিবায়োটিক রিয়াকশনের কথা বলছিলেন। ধন্যবাদ।
আসলে যেটা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক, এখন শুধুমাত্র অ্যান্টিবায়োটিক, প্রত্যেকটা ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং হাইপারসেনসিটিভিটি ড্রাগ রিঅ্যাকশন বলি আমরা। এখন আপনি কোন ওষুধের প্রতি আপনার রিঅ্যাকশন অ্যালার্জি হতে পারে সেটা কিন্তু আমি ডক্টর জানি না। এখন আমি একটা ওষুধ প্রেসক্রিপশন করে দিলাম, আপনি সেই ওষুধটা খেলেন, খাওয়াতে আপনার ড্রাগ রিঅ্যাকশন হলো, আপনি কোনো কারণে খারাপ হয়ে যেতে পারেন বা অনেক সময় মারাও যেতে পারেন। ড্রাগ হাইপারসেনসিটিভিটি যদি ডক্টর জানতো তাহলে, যেমন উন্নত বিশ্বে তাদের স্টার্ট করা থাকে যে এই ওষুধ তার জন্য রিঅ্যাকশন হতে পারে, এই ওষুধ রোগী নিজেও জানে না যে তার কোন ক্ষেত্রে, তবে এগুলার কিছু সিস্টেম আছে যে কিভাবে দিতে হয়, দেওয়ার কিছু পদ্ধতি আছে। এখন কোনো কারণে সেই রোগীটা খারাপ হয়ে গেল, ডাক্তাররা হয়তো ট্রাই করলো, ড্রাগ হাইপারসেনসিটিভিটি থেকে রোগী হয়তো ডাক্তারের কাছে আসলোই না, বাসার ওষুধ খেতেই থাকলো, তার অ্যালার্জিক সমস্যা হচ্ছে, সে রোগী কোনো কারণে মারা গেল, তাহলে কি হবে? এইটা বলবো যে ডাক্তার ওষুধ থেকে রোগী মেরে ফেলছে। বাংলাদেশে এই যে খারাপ দিকগুলা প্রচার হয়, সো আমি বলবো, রিকোয়েস্ট করবো ভাই আপনার এই জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে, এবং বলবো সবাইকে, জনগণকে সচেতন হতে হবে, এবং যারা অন্তত সাংবাদিকতা করেন আপনারা দয়া করে জিনিসগুলো জানার চেষ্টা করেন যে আসলে হোয়াট ইজ হেলথ জার্নালিজম। হেলথ জার্নালিজম না জানলে তাহলে এই যাতে প্রচারটা হতো না যে ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধ লিখে রোগী মারা গিয়েছে। এমন কোনো ওষুধ তৈরি হয় না পৃথিবীতে, বা এমন কোনো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পৃথিবীতে নাই এমন ওষুধ পারমিশন দিবে ডাক্তারকে লেখার জন্য রোগী মারার জন্য। আমরা আসলে স্বাস্থ্য সেবাটাকে যদি একটা বাজার কল্পনা করি, তাহলে নিশ্চয়ই এই বাজারে মানুষের আস্থা ধরে রাখা একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি আমাদের ক্যাপিটাল মার্কেট অর্থাৎ শেয়ার বাজারের কথা বলি, আমরা যদি আমাদের খাদ্য বাজারের কথা বলি, সব জায়গায় কিন্তু আস্থার একটা ব্যাপার থাকে। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরে এসে আরও আলাপ করবো স্বাস্থ্য অর্থনীতি নিয়ে। দর্শক আপনারা দেখছেন আজকের বিজনেস টুডে, স্টুডিওতে উপস্থিত রয়েছে ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার সৈফুল্লাহ প্রধান। আমরা কথা বলছি স্বাস্থ্য অর্থনীতি নিয়ে, ফিরে এসে আরও আলাপ করব। সাথী থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। বিরতি শেষে আরো করে আমন্ত্রণ জানাচ্ছি জয়যাত্রা বিজনেস টুডে। দর্শক আজ আমরা কথা বলছি দেশের স্বাস্থ্য অর্থনীতি প্রসঙ্গে। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার সৈফুল্লাহ প্রধান। আমরা তার সাথে আলোচনায় ফিরছি, আপনারা চাইলেই আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন, স্বাস্থ্য অর্থনীতি নিয়ে রাখতে পারেন যে কোনো ধরনের প্রশ্ন, ফোন করুন আমাদের স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরে। আমরা আলোচনায় ফিরছি। সৈফুল্লাহ ভাই, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে দেশের এই স্বাস্থ্য খাতের নেতিবাচক খবরগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা আমাদের গণমাধ্যম, সেখানে ইতিবাচক ব্যাপারগুলো তুলে ধরতে হবে মানুষের আস্থা বাড়ানোর জন্য। অবশ্যই আপনার সাথে যেটা বলবো, তাহলে আমাদের, আমি বলবো যে আমরা 18 কোটি জনগণ, এবং কেউ না কেউ, আপনিও কোনো না কোনো রোগে ভুগছেন। রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে একেবারে লাস্ট, একেবারে খেটে খাওয়া মানুষ, সবাই কেউ না কেউ কোনো না কোনো রোগে স্বাস্থ্য যার রয়েছে অসুস্থতা তার আছে, এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
হোয়াট ইজ হেলথ? হেলথ বলছে ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। মানে একজন শরীরে রোগ নাই মানেই যে সে স্বাস্থ্যবান, নো, তাকে অবশ্যই ফিজিক্যালি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানসিকভাবে সে স্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং সামাজিকভাবে সে সব কাজ করতে পারে, ওয়েলবিং, সামাজিক, সে বেড়াতে যেতে পারে, ঘুরতে যেতে পারে। যদি এই এই তিনটা জিনিসে ফুলফিল করে তাহলে সে সুস্বাস্থ্যবান। আমরা আসলে কেউই সুস্বাস্থ্যের অধিকারী, আমি ডাক্তার হিসেবেও সুস্বাস্থ্যের কোনো অধিকারী না। তাহলে আমাদের প্রত্যেকটা লোকেরই হেলথের প্রয়োজন আছে। সো এই জিনিসটা আমাদের খেয়াল করে তাহলে বাংলাদেশে যদি নীতিমত প্রতিনিয়তি প্রত্যেকটা খারাপ দিকগুলো তুলে ধরা হয় হেলথের, তাহলে এতগুলো লোক এত বছর ধরে কিভাবে বেঁচে আছে বা কিভাবে চলছে? অবশ্যই আমাদের পজিটিভ দিক আছে। সরকারি উদ্যোগে যেসব প্রতিষ্ঠান রয়েছে স্বাস্থ্য খাতের, এই প্রতিষ্ঠানগুলোর গুণগত মান কি আপনার মনে হয় যে পর্যাপ্ত তারা মেনটেন করছে? এখানে বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন ওঠে যে বেসরকারি খাতের গুণগত মানের ব্যাপারটা হয়তো শহর অঞ্চলে বা কিংবা আমাদের রাজধানীতে কিছুটা হাতে গোনা কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা গুণগত মানের দিকে খেয়াল দিচ্ছে। এছাড়া তৃণমূল পর্যায়ে বেসরকারি উদ্যোগের যেসব স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই ব্যাপারে তো অনেকটা নাজুক পরিস্থিতি রয়েছে। আপনার সাথে আমি একমত। জি, কেন একমত? আমি আবারও বলছি, এই সেক্টরে আসলে ইনভেস্ট কেউ করে না, দিস ইজ দা মেইন ফ্যাক্টর। যে আপনি বলছেন গুণগত মান, আপনাকে একটা উন্নত মানে মানসম্পন্ন ডায়াগনস্টিক টেস্ট, মানসম্পন্ন সেবা আমাকে দিতে গেলে আমাকে ওই পরিমাণে ইনভেস্ট করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যদি উন্নত বিশ্বের হাসপাতালগুলোর কথা চিন্তা করেন বা এই যে কয়েকটা দেশের কথা আমরা বলছি, তাদের হাসপাতালগুলোতে আপনি যাবেন, তারা ইনভেস্ট করেছে কোটি কোটি ডলার। জি, যে মান সম্পন্ন আপনার প্রোডাক্ট যদি বের করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে এখানে বাংলাদেশে যদি কেউ ইনভেস্ট করতেও চায়, এখানে ওই পরিমাণ টাকা বের হয়ে আসবে কিনা, এখানে একটু নেতিবাচক কিছু সংবাদের কারণে অনেকে ইনভেস্ট করতে চায় না। জি জি। তো সবাই যদি ইতিবাচক হয় এবং ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করে এবং আপনি মানসম্পন্ন অবশ্যই আপনি রিপোর্ট পাবেন। এবং বাংলাদেশে এখন আগের চেয়ে অনেক বেটার, এখন আমাদের অনেক রিপোর্ট করতে হতো পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিতে হতো। এখন আমাদের দেশে অনেকগুলো, আমি বলবো না, অনেকগুলা ল্যাব, ডায়াগনস্টিক ল্যাব এবং মানসম্পন্ন হসপিটাল তৈরি হয়েছে প্রাইভেটলি, যাদের রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন। এবং কোন দেশে গেলে বাংলাদেশ, আমি অনেক রিপোর্ট নিয়ে বা আমি বাইরেরও কয়েকটা হাসপাতালে গিয়েছি, তারা অ্যাকসেপ্ট করেছে। এই রিপোর্টটা দেখলে একটা ডাক্তার বুঝতে পারে আইদার ইজ দিস ফলস রিপোর্ট অর ওকে আছে কিনা, কারণ ডাক্তার সে একজন বিশেষজ্ঞ, সে রিপোর্ট দেখলেই বুঝবে যে কোন রিপোর্টের সাথে কোনটা অ্যাডজাস্ট, কি আসছে, ইএসআর বাড়লে কোন রোগ বাড়তে পারে। তো সেটা যদি মিলে দেখে যে ওকে আছে, সে বুঝে যে না তাদের রিপোর্ট ওকে আছে। তো আমাদের কিন্তু এখন কোনো টেস্ট আর বাইরে যাচ্ছে না, যেটা আগে যেত এক শ্রেণী এজেন্টের মাধ্যমে, বাংলাদেশে দালাল বলবো, দালালের মাধ্যমে এখানে টাকা বিদেশে পাঠানো হতো। এই যে আমরা টেস্টের ক্ষেত্রে যে মান উন্নয়ন করলাম, এক্ষেত্রে শুধু কি আমাদের যান্ত্রিক যে আমদানিটা, আমরা দেশের বাইরে থেকে ভালো ভালো যন্ত্রপাতি আমদানি করে সেট আপ দিলাম, সেখান থেকে আমাদের এই যে টেস্টের ব্যাপারটা উন্নয়ন ঘটলো? নো, শুধুমাত্র যান্ত্রিক ব্যাপার না, কারণ একটা টেস্টের রিপোর্টের সাথে অনেকগুলো জিনিস জড়িত। এক নম্বরে অবশ্যই প্রযুক্তি, জি, যন্ত্রপাতির ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে অবকাঠামো, আপনি যেখানে টেস্টগুলো করবেন সেই ল্যাব সেটা ওইভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে কিনা। তৃতীয় হচ্ছে যারা রিপোর্টগুলো করে, মানে যারা ম্যান বিহাইন্ড দ্য মেশিন, জি জি, তারাও দক্ষ কিনা। এবং যে ডাক্তার সাহেব রিপোর্ট
একটা সাইন করে, সেও আসলে বিশেষজ্ঞ ডাক্তার কিনা। তো এই জিনিসগুলো যদি আপনি সব প্রত্যেকটা ধাপ যদি মেনটেন করেন, তাহলে আপনার 100% ওকে আপনি রেজাল্ট পাবেন। এবং এই জিনিসগুলো বাংলাদেশে এখন আমাদের পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট আছে যারা রিপোর্টে আমাদের হেল্প করে, আমাদের পর্যাপ্ত এখন নার্স আছে। আমাদের ইদানিং অনেক নার্স জব পাচ্ছে না, কারণ এত নার্স বাংলাদেশে তৈরি হয়েছে, সেটার জন্য এখন দরকার আমাদের অতিরিক্ত আরো বিশেষায়িত। এবং আপনি যেটা বলছেন, এখানে ইনভেস্ট করে আরো মানসম্পন্ন হাসপাতাল তৈরি করা, এবং স্পেশালিটি মাল্টি স্পেশালিটি ক্যান্সারের জন্য প্রাইভেট আরো অনেক হাসপাতালের প্রয়োজন। এই যে পুনর্বাসন আমরা বলছি, বাত ব্যথার জন্য আলাদা প্রয়োজন হাসপাতাল, চোখের জন্য আলাদা প্রয়োজন, হার্টের জন্য আলাদা প্রয়োজন। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা একটা স্পেশালিস্ট প্রাইভেট হাসপাতাল পাশাপাশি প্রয়োজন, সরকারি হাসপাতালের পাশাপাশি। মানে আমাদের যে পরিমাণ চিকিৎসক, যে পরিমাণ সেবক সেবিকা, কিংবা যে পরিমাণ কারিগরি কার্যক্রমের লোকজন তৈরি হচ্ছে, সেই পরিমাণ কর্মসংস্থান নেই, অপ্রতুল রয়েছে সেই পরিমাণ। অবশ্যই হ্যাঁ, সেটা আমি আপনার সাথে একমত। সেই পরিমাণ ওই পরিমাণ পর্যাপ্ত, যেহেতু আপনি আমরা বলছি যে এই সেক্টরে আসলে ওইভাবে ইনভেস্ট করে না, শুধু সরকার তার সরকারি হাসপাতালগুলোতে লোক নিচ্ছে, জি জি, এবং তাদের চাহিদা মোতাবেক নিচ্ছে। কিন্তু প্রাইভেট সেক্টরে আপনি যেভাবে একটা হাসপাতাল তৈরি হওয়ার কথা, যে পরিমাণ একটা আপনি যদি মানসম্পন্ন সাজেজ 100-200 বেড 500 বেড হাসপাতাল তৈরি করে, তাহলে আপনি এখানে অনেক ডাক্তার নিয়োগ দিতে পারবেন, আপনার এখানে নার্স নিয়োগ দিতে পারবেন, এখানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে পারবেন, তাহলে আপনার এই লোকগুলো কিন্তু বেকার থাকবে না। তা আমাদের এই প্রাইভেট সেক্টর এই সেট আপটা আরো বেশি প্রয়োজন। আর এখানে আপনার আরেকটা জিনিস আমাদের যেটা আমি বলবো, আমি যেহেতু একজন উদ্যোক্তা বা আমরা একটা হসপিটাল চালাচ্ছি, আমাদের এখানে আসলে যারা আমরা বলবো যে এটাকে বলে ম্যানেজমেন্ট আছে, হসপিটাল ম্যানেজমেন্ট এখানে বাংলাদেশে জিরো। আমি বলবো হসপিটাল ম্যানেজমেন্টে আরো স্পেশালিস্ট তৈরি করা দরকার, এবং যত ইউনিভার্সিটি গুলো আছে বাংলাদেশে, সরকারি হোক প্রাইভেট হোক, তাদের উচিত হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি দেওয়া পাবলিককে, এবং প্রচুর সেমিনার করা, প্রচুর ওয়ার্কশপ করা, এবং ট্রেনিং দেওয়া। আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট একটু দুর্বলতা আছে বাংলাদেশে, যেটা উন্নত বিশ্বে বা আশেপাশের দেশগুলোতে নাই বললেই চলে। যদি আপনার কাছ থেকে উদাহরণ শুনতে চাই যে আমাদের কোন কোন জায়গায় ব্যবস্থাপনা ব্যর্থতা রয়েছে। ওকে, একটা রোগী হাসপাতালে আসলো, আসার পরেই তো সে সরাসরি ডাক্তারের কাছে চলে যাচ্ছে না, না সে প্রথম আসবে গেটে, গেটে এসে ওখানে আপনার একজন গেটে দারোয়ান আছে বা আপনার ওয়ার্ড বয় আছে, কেউ একজন আছে, জি, সেই লোক কিন্তু ট্রেইন না, এবং তাকে ট্রেনিং এর কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই। আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি? জি জি জি। তারপরে সে চলে গেলে রিসেপশন, ফ্রন্ট ডেস্ক, সেইখানে যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা কথা বলছে তাকে তো হেলথ সেক্টর সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তার পড়ালেখা জানতে হবে যে তাকে কোথায় কোন ডাক্তারকে দেখাবো, তাকে কি সেবা দিব, বা তাকে সেবা সম্পর্কে জানতে হবে। একটা রোগী আপনার কাছে অসুস্থতা নিয়ে আসে, সে মুমূর্ষু অবস্থা আসতে পারে বা কঠিন ব্যথা নিয়ে সে আপনার কাছে আসতে পারে, এই অবস্থা তাকে যে মানসিক সাপোর্ট দেওয়া, তাকে একটু হেল্প করা, যে লোকটা হেল্প করবে সে ম্যানেজমেন্টের একটা অংশের লোক, জি, সেই লোকটা আসলে ট্রেন কিনা, সে কি পড়ালেখা করা লোক? আমরা ডাক্তার পড়ালেখা করে আসছি, ডাক্তারি ডিগ্রি নিয়ে আসছি, সে কি এই সেক্টরে কোনো পড়ালেখা করে আসছে? নো, দ্যার ইজ নো ইনস্টিটিউশন, নো পড়ালেখা, কিছুই নেই, যেটা উন্নত বিশ্বে আছে। আমি বামরুদ থাইল্যান্ডের কথা বলবো, সিঙ্গাপুরের কথা বলবো, ইন্ডিয়ার কথা বলবো বা উন্নত বিশ্বে, তারা জানে জি এই রোগীটাকে কি সেবা দিতে হবে, কিভাবে কথা বলতে হবে। এই জিনিসটা আমাদের ল্যাকিং, মানে যে অভ্যর্থনার কাজ করে তাকেও স্বাস্থ্যসেবা নিয়ে যান
জানতে হবে, অবশ্যই জানতে হবে। আর সে যদি না জানে তাহলে একটা লোক এসে বলবে একটা হাসপাতালে গেলাম, গিয়ে কোনো কোনো আমি সার্ভিস পেলাম না। সার্ভিস কি শুধু ডাক্তার দেয়? সার্ভিস তো গেট দারোয়ান থেকে শুরু করে একেবারে সিস্টার, ডাক্তার, নার্স, হসপিটাল ম্যানেজার এবং সবশেষ অ্যাকাউন্টস বা বিল পেমেন্ট, সেখানে গিয়েও যদি এখন অ্যাকাউন্টসে আপনি হসপিটাল অ্যাকাউন্টস ওই লোক তাকে হয়রানি করলো, তার বিল দিতে দেরি করলো বা বিলে ভুল করলো, এই ড্রাইভার কি হসপিটাল মালিক নেবে? আমার ওই লোক কি আমার ট্রেন্ড? আমরা কি ওইদিকে নজর দিয়েছি বাংলাদেশে? আমরা তো ওইদিকে নজর দিই নাই। যারা হসপিটাল অ্যাকাউন্টসে কাজ করবে, যারা হসপিটাল ম্যানেজমেন্টে কাজ করবে, যারা ম্যানেজার হবে, তাদের কি ডিগ্রি? তাদেরকে আমরা লেখাপড়া করে এনেছি? বা এই যাতে ইনস্টিটিউশন আছে, আমরা শুধু ডাক্তার তৈরি করলে তো হবে না। আচ্ছা আচ্ছা, বা টোটাল ম্যানেজমেন্টই একটা সেবা। এই টোটাল যেটা উন্নত অন্যান্য দেশ, আপনি বাইরে একটা হাসপাতালে গেলে আপনার শুরুতেই দারোয়ান আপনাকে সালাম দিবে, আপনাকে হ্যান্ডশেক করবে, আপনাকে ধরে নিয়ে যাবে, নিয়ে রিসেপশন ডেস্কে দিবে, আপনাকে বসতে দিবে, সোফায় বসাতে দিবে। আপনি বেশি খারাপ হলে ইমার্জেন্সিতে সে একটা সার্ভিস আছে। বাট বাংলাদেশে ল্যাকিংসটা আছে, এবং এগুলা করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, ডাক্তার তো অনেক পরে, ডাক্তার কয়েকটা ধাপ পরে ডাক্তার আসবে, কিন্তু ডাক্তারের আগে যে কাজগুলা নার্সিং হতে শুরু করে, তারা তো আসলে মানে ওই ম্যানেজমেন্টের লোকটা তারা কোনো পড়ালেখা করে না বা তাদের কোনো ট্রেনিং নেই। সো আমি বলবো এখানে যদি ট্রেনিং বাংলাদেশি ইনস্টিটিউটগুলো আছে, হসপিটাল ম্যানেজমেন্ট ট্রেনিং, হসপিটাল ম্যানেজমেন্টের ডিগ্রি, সেটা ডিপ্লোমা হোক, শর্ট কোর্স হোক, একটা দারোয়ানকে কি করতে হবে, একটা ওয়ার্ড বয়কে কি করতে হবে, এগুলো যদি ম্যানেজমেন্ট পাশাপাশি চালু করে, আমার একটা রুগী আমি বললাম 5 বছরের মধ্যে বিদেশ যাবে না, আপনার কাছে রুগীরা এসে কথা বলার সুযোগ পাচ্ছে না, আপনাকে এসে সে চিকিৎসা পাক না পাক তার তো একটা মনে চাহিদা আছে, সে একটা কষ্ট নিয়ে আসছে, তা আপনি বসতে দিলেন না, বসার জায়গা নাই, আপনার ওই পরিবেশ নাই, তাহলে কেন সে আপনার কাছে থাকবে? সে অবশ্যই চলে যাবে বাইরের দেশে। সো আমরা আসলে কি ওই জায়গাগুলো অ্যাডজাস্ট করছি? আমরা কিন্তু ওইদিকে মনোযোগ দিচ্ছি, আমাদের সেবার সাথে সাথে পারিপার্শ্বিক ব্যাপারগুলোতেও খুব মনোযোগী হতে হবে। এক্স্যাক্টলি। এবং একটা বাংলাদেশে আমরা দেখি, একটা রোগী খারাপ রোগী নিয়ে আসে, রোগীর সাথে অন্তত 10-15 জন লোক আসে। ওয়াই? কেন এত লোক আসবে? সে এসে ডাক্তারকেও কাজ করতে দিচ্ছে না, সিস্টারকেও কাজ করতে দিচ্ছে না। আপনি যদি, আমি বিলিভ ইট অর নট, আপনি টক্স শেষ করে একটা রিক্সাওয়ালাকে কোনো চিকিৎসা সম্পর্কে বলেন, সে আপনাকে ডিরেকশন দিয়ে দিবে যে স্যার এখানে আসেন, ওখানে গেলে চিকিৎসা হয়, বা ওই কবিরাজ আপনাকে ভালো চিকিৎসা দিবে, বা স্যার আপনি প্যারাসিটামলটা খাই খাবেন। জি জি। আমার দেশে এই মানসিকতা কেন? সবাই ডাক্তার। ওয়াই? সো আমরা এই জিনিসগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই আমার দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে হেলথ সেক্টর। আমি বলবো 18 কোটি জনগণ আমার। তা 18 কোটি জনগণ কোন দেশে আছে? একটা ছোট রাষ্ট্রে, যে আপনার এখানে আমার রোগী যদি বাহিরে না যায়, আমার রোগী যদি বাংলাদেশেই থাকে, তাহলে এই টাকাটা তো বাংলাদেশেই থাকবে, এই দেশের জনগণই হবে। আর একটা লোক চাকরি পাবে, একটা ম্যানেজার হিসেবে একজন চাকরি পাবে, একজন এক্সটার্ন ম্যানেজার হিসেবে পাবে, ফ্রন্ট ডেস্কে আমরা আরো লোক নিতে পারবো, আমরা আরো বেশি বেশি নার্স নিতে পারবো, বেশি বেশি ওয়ার্ড বয় নিতে পারবো, আয়া নিতে পারবো, বুয়া নিতে পারবো, আমরা অ্যাম্বুলেন্স প্রোভাইড করতে পারবো। আমার টাকা তো বাইরে যাবে না। এখনো পর্যন্ত আমাদের দেশে যে সকল শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য রিলেটেড রয়েছে, এগুলোর মধ্যে কি আমরা মানে পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি করতে পারছি? আমি বলবো আমাদের যেই হেলথ এডুকেশন, এটা অনেক দেশের চেয়ে আরো বেশি কঠিন। আমাদের দেশের যে হেলথ এডুকেশন আছে, যারা আমরা ডাক্তারি পড়ালেখা করে আসছি,
বিভিন্ন ডিসিপ্লিনারি ডিসিপ্লিনে, সেটা আপনি MBBS বলেন, BDS বলেন, ফিজিওথেরাপি বলেন, ইউনানি আয়ুর্বেদি বলেন না কেন, এখানে মানসম্মত পড়ালেখা হচ্ছে এবং উন্নত যে কোনো বিশ্বের চেয়ে আমি বলবো আরো কঠিন। আমাদের যে সিলেবাস অনেক বড় সিলেবাস, অনেক বেশি কঠিন পড়ালেখা করতে হয়, সেদিক দিয়ে আমরা কোনো অংশে পিছিয়ে আমাদের না আসছি হচ্ছে, কিন্তু আমি বলছি আমাদের এটা সাথে হাসপাতাল তো চালাবে আপনার, আপনার এই যে আজকে আপনার জয়যাত্রা আপনার সাথে একটি খুব ইউনিক বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অনুষ্ঠান শুরুর আগে, যেটি আপনি বলছিলেন হেলথ ট্যুরিজম নিয়ে। আমরা হেলথ ট্যুরিজম নিয়ে বিশদ আলোচনা করবো, ছোট একটা বিরতি নিয়ে আসছি। দেখছেন জয়যাত্রা বিজনেস টুডে, নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরছি বিরতির পর। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমিও কিন্তু যাই বিভিন্ন দেশে, যাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, তো এই ট্যুরিজমটা কিন্তু হেলথের সাথে রিলেটেড হতে পারে, যেটা থাইল্যান্ড করে আসছে বা সিঙ্গাপুর করে আসছে। সিঙ্গাপুর আপনি যদি যেতে চান বা থাইল্যান্ডে, তারা কি করবে, আমার যে এজেন্ট আছে বাংলাদেশে বা যারা হেলথ মানে ট্যুরিজম নিয়ে কাজ করে, তাদেরকে বলে দিবে ওকে আপনার কোন ট্যুরিজমের লোক যদি সিঙ্গাপুর আসে, তার সাথে আপনি এত ডলার অ্যাড করে নেবেন, বলে দিবেন যে আমি অমুক হাসপাতালে গেলে স্যার আপনি বডিটা চেক আপ করে আসতে পারবেন, আপনি ঘুরতেও যাবেন এবং বডিও চেক আপ করে আসতে পারবেন। তো এটা বিজনেস পলিসির ভিতরে কিন্তু তারা ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে নাই। আমরা হয়তো এতটুকু পর্যন্ত শুরু করেছি যে আমরা বোটানিক্যাল গার্ডেন কিংবা শিশু পার্ক, চিড়িয়াখানায় গেলে কিংবা আমাদের শাহবাগ অঞ্চলে দেখা যায় যে পার্কের আশপাশ দিয়ে অন্তত ওজনটা করতে পারে। ইদানিং একটু যোগ হয়েছে ডায়াবেটিক্স মাপা, তারপর সেটা খুব ইলেকট্রনিক্স থাকবে, এরপরে এছাড়াও আমাদের বেবি ফুড আইটেম আছে, এরপরে মানে টোটাল ওভারঅল একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সবগুলোই আমরা সরবরাহ করে যাচ্ছি। আমরা প্রথমে মূলত যে হোম ডেলিভারি সার্ভিসটা আমরা ফ্রি রেখেছি কুমিল্লা সিটির মধ্যে, আমরা কুমিল্লাতে এই প্রথম কুমিল্লাতে আপনার সম্পূর্ণ পূর্ণাঙ্গ পদার্পণ করেছি। জি, আমরা বুঝতে পেরেছি ইসরাফিল বল্লা। আপনি যে শিশু খাদ্যের কথা বলছিলেন, সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি আলোচনায় এসেছে কিন্তু শিশু খাদ্যের যে উল্লেখযোগ্য একটি খাদ্য দুধ, এখানে 96টি দুধের মধ্যে বাংলাদেশে 93টি বাজেয়াপ্ত হওয়ার বা ভেজাল পাওয়ার দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন ব্র্যান্ডেড পণ্য দেখেছি, খাদ্যপণ্য, যার মধ্যে আমরা বাজার থেকে হঠাৎ করেই বাজেয়াপ্ত হতে দেখেছি বিভিন্ন ধরনের অনুপযোগী ব্যবস্থার কারণে। এক্ষেত্রে যে কমার্সের মাধ্যমে আপনি আপনার ভোক্তাদের কাছে তুলে দিবেন আপনার পণ্যগুলো, সেখানে এই নিশ্চয়তাগুলো যে খাদ্য নিরাপত্তার যে নিশ্চয়তা, সেটি কিভাবে নিশ্চিত করতে চাচ্ছেন আপনারা?
আমাদের প্রথমত আমাদেরকে আমরা আমাদের যে টিম আছে, যে প্রোডাক্ট সোর্সিং যে টিম আছে, ওই প্রোডাক্ট সোর্সিং টিমে প্রথম কাজ হচ্ছে যে যে প্রোডাক্টগুলা স্বাস্থ্যসম্মত এবং যে প্রোডাক্টগুলোর মধ্যে কোনো রকম ভেজাল পাওয়া যাচ্ছে না, নতুবা সরকার কর্তৃক যে প্রোডাক্টগুলোর প্রতি নিষেধাজ্ঞা আছে ওই প্রোডাক্টগুলো এড়িয়ে চলে। জি বুঝতে পেরেছি। আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো, আপনাদের খুঁজে পেতে হলে অনলাইনে কি করতে হবে গ্রাহকদের? আপনাদের খুঁজে পাওয়ার পন্থাটা কি? আমাদের খুঁজে পাওয়ার পন্থা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট ফেসবুক ছাড়াও সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের ওয়েবসাইট বিস্তার রয়েছে। যেমন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.nagarhat.com এবং এই ওয়েবসাইটে ছাড়াও আমাদেরকে ফোন কলে অর্ডার পে করতে পারবে একজন কনজিউমার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি একটু সহকর্মী মহিউদ্দিনের কাছে ফিরবো। মহিউদ্দিন, আপনি শুরু করেছিলেন আমাদের স্বাস্থ্য অর্থনীতিতে যে আমরা বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করছি এবং সেই খাদ্যগুলোর কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এরকম কথা বলছিলেন আপনি। এবং আমি যদি ধরি আপনি একটা তৃণমূল পর্যায়ের মানুষ এবং তৃণমূলের মানুষদের নিয়ে আপনি সাংবাদিকতা করছেন, আপনার মূল পেশা যেটি, এক্ষেত্রে আমাদের একদম প্রান্তিক কৃষক পর্যায়ে যে উৎপাদিত খাদ্যপণ্য, যে সকল সবজি বা বিভিন্ন রকম কাঁচামাল বা রান্নার বিভিন্ন উপকরণ তৈরি হয়ে থাকে, সেগুলো একটা সময় ছিল যে আমরা খুব নির্ভেজাল গ্রামের মাঠে বা তৃণমূল কৃষকের কাছে পেতাম। এবং এখন যেটি খুব আসলে একটি ওপেন সিক্রেট, যদি আমরা খুব সহজ ভাষায় বলি, তাহলে দেখা যায় যে শুধুমাত্র একটি হাত বদল হলে, অর্থাৎ প্রান্তিক কৃষকের কাছ থেকে একটি হাত বদল হলেই সেখানে কেমিক্যাল সংযুক্ত হচ্ছে। আপনার যে সাংবাদিকতার এরিয়া, সেখানেও কি এরকম ব্যাপার স্যাপার এখনো চোখে পড়ে? আমি আপনাকে যে বিষয়টি বলবো, আসলে কুমিল্লায় আমরা বলতে গেলে মাছের দিক থেকে যদি বলতে যাই, আসলে কুমিল্লা হচ্ছে যে মিঠাপানির মাছের একটি উর্বর জায়গা এবং শাক সবজি থেকে শুরু করে যে কাঁচা যে মালামাল রয়েছে সেই মালামালগুলো কুমিল্লা একটি উর্বর জায়গা রয়েছে। আসলে কুমিল্লা শহরে সরাসরি কৃষকরা সরাসরি আসলে কুমিল্লা শহরে এমন কোনো উৎপাদিত ফসল তারা বিক্রয়ের জন্য আনতে পারে উৎপাদিত যে ফসল সেই ফসল নিয়ে তারা এখানে ভোর রাত্রে থেকে শুরু করে এখানে পাইকারি দামে বিক্রি করার জন্য এখানে নিয়ে আসে। আর এই সেই নিমসার বাজার থেকে শুরু হয় ঢাকাতে এবং চট্টগ্রামে দুইটা শহরে, পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়াতে এই কাঁচামাল গুলো তারা বিক্রি করে। তো প্রান্তিক কৃষকরা আসলে সরাসরি এই জেলা শহরে অথবা উপজেলা শহরে তারা নিয়ে আসতে গেলে তাদের যে উৎপাদিত যে কস্টিং তার চেয়ে আরো ভাড়ার কস্টিং আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো সেই তুলনায় তারা নিজস্ব তারা যেখানে উৎপাদিত করে সেই উৎপাদিত এলাকাতেই তাদের পাইকারিরা যে রয়েছে ডিলাররা তারা ওইখান থেকে কাঁচামাল গুলো তারা সংগ্রহ করে, আর সংগ্রহের মাধ্যমে তারা এসে একসাথে বিশাল ট্রাক এবং বিভিন্ন লরির মাধ্যমে তারা আমাদের মহানগর এবং রাজধানী শহরে এই কাঁচামাল গুলো তারা নিয়ে যায় এবং সেখান থেকে ভোক্তারা তাদের নিত্য প্রয়োজনীয় বাজারগুলো তারা সেখানে তারা গ্রহণ করে। বুঝতে পেরেছি। তখনই বাজারজাতের জন্য যে প্রক্রিয়াটি সেটি শেষ করা হয়। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা স্বাস্থ্য অর্থনীতির মধ্যে আরেকটু কিন্তু অনুষঙ্গ পেলাম, যে যেখানে এই যে আমরা ভেজাল সবজি, ভেজাল আমাদের রান্নার উপকরণ, বিভিন্ন বাজারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রোডাক্ট আমরা নিচ্ছি, এটি কিন্তু আসলে ইকোনমির সাথে জড়িত। আমি আমার অসুস্থতার পরিমাণ বাড়ছে, আমার শরীরের রোগবালাই বিভিন্ন রকমের দেখা দিচ্ছে এবং আমাকে আমার চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যেটি আমার জন্য ব্যয় এই এই ব্যাপারগুলোকে আপনারা চিকিৎসকরা, আবার যদি আমরা খুব নেগেটিভলি ধরি তাহলে এরকম একটা গল্পও রয়েছে যে রোগী অসুস্থ হলে ডাক্তার খুশি হন, ব্যাপারটি নিশ্চয়ই এরকম কিছু না। না, আপনার লাস্টের যে কথাটা বলবো এটা হয়তো বলা হয়ে থাকে, বাস্তবে তা না। আমি একজন বাংলাদেশের চিকিৎসক হিসেবে আমি বলবো আমার যে পরিমাণ রোগী আছে বাংলাদেশে, আমাদের পার ডাক্তারের হেডে যে পরিমাণ রোগী, একজন ডাক্তার দ্বারা অন্তত ওই পরিমাণ রোগী তার জীবন দশা শেষ করা সম্ভব না। তো আমাদের রোগীর কিন্তু অনেক অনেক রোগ এবং অনেক রোগী, সো আমরা কখনো আশা করি না যে রোগ বাড়বে আমাদের জন্য ভালো, কারণ আমরা এই চাপই নিতে পারছি না।
সো আমরা চাই আরও আমাদের বিশেষায়িত হাসপাতাল তৈরি হোক, আমাদের আরও মানসম্পন্ন হাসপাতাল ডায়াগনোস্টিক ল্যাব তৈরি হোক, আমাদের কর্মসংস্থান বাড়ুক, আমাদের ডাক্তার টেকনোলজিস্ট নার্স এবং যারা হেলথ ওয়ার্কার তারা আরও জব পাক। আর আপনি যেটা বলছিলেন খাবারের সাথে অবশ্যই হেলথের রিলেশনটা অনেক বেশি। জি জি, কারণ একটু ভেজাল খাদ্যে একটা বড় রোগ হয়ে যেতে পারে, আপনার সাধারণ রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ খাদ্যের মাধ্যমে হয়ে থাকে, যেটা রিসার্চ দ্বারা প্রমাণিত। ক্রোমিয়াম নামক সাবস্টেন্স আপনি জানেন, কার্বাইড নামক সাবস্টেন্স, ফরমালিন নামক সাবস্টেন্স, যেটা আমাদের পাকস্থলীতে গেলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার ক্যান্সারের বা ক্যান্সারের মতো খারাপ রোগ তৈরি করতে পারে। জি, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি ছোট্ট একটা, সাথে থাকুন, কিছুক্ষণ পর ফিরছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা আলাপ শুরু করছি, আপনারা চাইলেই আমাদের সাথে যোগ দিতে পারেন, টেলিফোনে রাখতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনার মন্তব্য, আপনাকে যেটি করতে হবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরে ফোন করতে হবে। আমরা আলোচনা শুরু করছি। বিরতির আগে আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম এবং এখানে আমাদের স্বাস্থ্য খাতে যে ইম্প্যাক্টটা ভেজাল খাদ্যে সেগুলো নিয়ে আপনি বর্ণনা দিচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমি বলবো, আমরা জাতি হিসাবে আমাদের এই ক্ষেত্রে একটা মানে নৈতিকতার অবক্ষয় হয়েছে, মানে এভরিহোয়ার ভেজাল। আপনার সাথে একমত যে খাদ্যে ভেজাল এটা কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরেই চলে আসছে। এখন ভেজালটা দেয় কি? ভেজালটা দেওয়ার জন্য একেবারে যে প্রোডাক্টটা তৈরি করে তার থেকে মাঝখানে যারা জড়িত এবং আফটার যে লোক বিক্রি করে সেই পর্যন্ত ভেজালটা, কারণ একজন ভোক্তা তো গিয়ে ভেজাল খাদ্য কিনে নিয়ে আসবে না, নিশ্চয়ই তো জানে না। জি, কারণ সে তো টাকা দিচ্ছে, পে করছে, সে তো একটা ভালো খাবারের জন্যই পে করবে, এটি স্বাভাবিক। তো এই জিনিসটা আমি বলবো, সরকার যতই চেষ্টা করুক কোনোভাবেই এটা কন্ট্রোল করা সম্ভব হবে না, আনটিল আনলেস আপনার মিডিয়া মাধ্যমে প্রচার করে জনসচেতনতা, যদি জনসচেতনতা না বাড়ে, যে লোক ভেজালটা দিচ্ছে তার যদি সে নৈতিকতা তার ডেভেলপ না করে, সে একটা ধর্মের অবশ্যই বিশ্বাসী, কোনো না কোনো ধর্মে সে বিশ্বাসী, সে যদি আল্লাহকে বিশ্বাস করে তার উচিত যেন এই কাজগুলো সে কোনো ধর্মে আসলে অনৈতিকতাকে ঠায় দেয়া হয় না। অবশ্যই জি, তো এই জিনিসটা আমরা বাংলাদেশে দেখে আসছি যে মানে আইদার কি সেন্স বুথ কাজ কম করে নাকি ইচ্ছা করেই করে, যদি না মানে এই জিনিসগুলো আমরা সচেতনতা না বাড়াতে পারি, আপনি কেন আমের মধ্যে আপনি কার্বাইড দিবেন, কেন আপনি কাঁচা শাকসবজির মধ্যে ফরমালিন দিবেন যেটা আপনাকে দীর্ঘদিন রাখতে পারে, এই ফরমালিন তো আপনার পেটেও যেতে পারে, এই ফরমালিন খেয়ে আপনার বাচ্চা আপনার আপনার আত্মীয় স্বজন তো একই খাবারটা খেতে পারে। আমার আমার খুব আলোচনা থেকে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে, এই যে ডায়াবেটিক্স কিংবা নিত্য নতুন আমরা যে সকল রোগের সাথে পরিচিত হয়ে থাকি, এই রোগগুলো কি নতুন সৃষ্টি হওয়া রোগ মানুষের শরীরে নাকি একটা সময় শুরু থেকেই ছিল, মানব সৃষ্টির শুরু থেকে, কিন্তু আমরা আইডেন্টিফাই করছি এই সময়গুলোতে? আসলে কিছু রোগ জেনেটিক্যাল, আচ্ছা, এটা মানে এক এক রেসের মধ্যে আসে, মানে কালোদের মধ্যে কিছু রোগ বিস্তার করে, সাদাদের মধ্যে কিছু রোগ, এরকম আর কি, অ্যাকর্ডিং টু আপনার আমাদের দুই টাইপের রোগ, এক টাইপের রোগ বাড়ছে আর এক টাইপের রোগ নির্মূলে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা রোগকে দুইটা ভাগে ভাগ করে দেখি, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, মানে ছোঁয়াচে রোগ। জি, আমি যদি উদাহরণ দিই, যেটা কলেরা আপনি নাম শুনেছেন, ডায়রিয়া, পোলিও, ডিপথেরিয়া,
নন কমিউনিকেবল ডিজিজ, স্ট্রোক, ক্যান্সার, হাড় জোড়া রোগ, আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল রোগ। আমাদের বাংলাদেশে আমি বলবো, আপনি জানেন আমরা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কয়েকটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে শিশু মৃত্যুর হার এবং মা মৃত্যুর হার কমানোর জন্য। তাহলে আমাদের কিন্তু সাকসেস আছে এবং আমাদের কমিউনিকেবল ডিজিজ জিরো পর্যায়ে আছে। আমরা বাংলাদেশকে পোলিও মুক্ত করেছি। এক্স্যাক্টলি, দ্যার ইজ নো পোলিও ইন বাংলাদেশ। জি, সো আমাদের এই যে কমিউনিকেবল ডিজিজ আমি বলবো নাই বললে 100% ইরাডিকেটেড। দুই একটা রোগ বাজে বাজে দুই একটা জায়গা আসে, কিছু যেমন রোহিঙ্গা ইস্যু আপনি জানেন, সেখান থেকে কিছু রোগ আসছে কারণ তারা তাদের আগে ভ্যাকসিনেশন ছিল না, তারা অন্য দেশের জনগণ আমাদের দেশে ঢুকছে, তারপরে সরকার কিন্তু মেজার দিয়ে ফেলেছে যে ওখানে ভ্যাকসিনেশন দেওয়া শুরু করেছে। তো যারা রোগটা নিয়ে অলরেডি ঢুকে গিয়েছে তাদের আপনি কি করবেন? সো আমি বলবো ওই কমিউনিকেবল ডিজিজ নাই বললেই চলে, জিরো পর্যায়ে। এটা আমাদের সরকারের সাকসেস এবং সারা বিশ্বে আমরা এটা গর্ববোধ করি যে আমাদের দেশে আগে কিন্তু আপনি অন্য দেশে গেলে আপনাকে কিন্তু আগে চেক করতো, টেস্ট করে দেখতো আইদার ইউ হ্যাভ কোনো ভাইরাস নেই ঢুকছে কিনা। কিন্তু এখন কিন্তু সেটা না, বিকজ জানে বাংলাদেশ সরকার সেটা মেজার নিয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের অন্যদিকে নন কমিউনিকেবল ডিজিজ বেরিয়ে চলছে, সেটা সরকারের কিছুই করার নেই। আমাদের আমরা যেটা বলবো মানুষ মৃত্যুর যে এজ গড় এজ সেটা এখন প্রায় 71 গিয়ে পৌঁছেছে, মানে আমরা গড়ে 71 বছর বেঁচে থাকি বাংলাদেশে, যেটা আগে অনেক কম ছিল। জি, আমাদের গড় আয়ুটা বেড়েছে। গড়ে যদি একটা লোক 71 বছর বাঁচে তাহলে তার শারীরিক বিভিন্ন ডিসএবিলিটি হবে, সে কোমর ব্যথা ভুগবে, হাঁটু ব্যথা ভুগবে, প্যারালাইসিসগ্রস্ত হবে, সে ক্যান্সারে ভুগবে, লাংস ডিজিজে ভুগবে। দিস ইজ নন কমিউনিকেবল ডিজিজ। সো এই ডিজিজগুলো বেড়ে গিয়েছে, যেহেতু গড়ায় বেড়েছে প্রতিটা ফ্যামিলিতে সিনিয়র সিটিজেন বাড়ছে। আপনার ফ্যামিলিতে একজন বা দুজন আপনার হয় বড় ভাই বা বড়ম, আপনার মা বাবা দাদা আছে, তো তাদের এই জাতীয় রোগগুলো আছে। তো আমি বলবো আমাদের একদিকে পারি না, আমাদের দেশের মানুষকে অনুৎসাহিত করে ফেলি। অন্যদিকে আমাদের পাশের দেশগুলো যারা স্বাস্থ্য খাতে বেশ আয় করছে তারা তাদের ইতিবাচক দিকগুলো খুব প্রচারণে আনতে পারে। আলোচনার মধ্যেই আমাদের ফেসবুক পেজ যে একটি মন্তব্য এসেছে যেখানে দিবাকর মণ্ডল তিনি লিখেছেন যে আমি বাহরাইন থেকে বলছি, ভারতে আমার হার্টের চিকিৎসা করিয়েছে এবং আমার হার্টের সমস্যাটি সমাধান হয়নি। অর্থাৎ আমরা কিন্তু দেখছি যে যে দেশগুলো সফলতার দিক থেকে আমরা অনেক এগিয়ে আছে ধরে নিই, যাদের প্রতি আস্থা রাখি, তাদেরও ব্যর্থতার নজির কিন্তু আমাদের এখানে আমাদের কারো আলোচনা নয়, একটি প্যাশেন্টেরই আলোচনা। তো এক্ষেত্রে কিন্তু আবারও সে ঘুরে ফিরে ওই গুরুত্ব আমাদের দিতে হয় যে আমরা যেই যেই জায়গাগুলোতে সফল আমাদের সফলতাগুলো আরো বেশি তুলে ধরতে হবে, আমাদের দেশের রোগীদের আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে হবে। এই কথা বলে আমি আলোচনার টপিক একটু বদলাতে চাই, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর আপনি বলছিলেন যে হেলথ বিমা, হেলথ ইন্স্যুরেন্সের একটি ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আমরা অতটা কার্যক্রম দেখি না আমাদের বাংলাদেশে। হেলথ ইন্স্যুরেন্স থেকে মানুষ কি কি ধরনের সুবিধা পেতে পারে? আপনাকে ধন্যবাদ, এটা বিশাল ব্যাপার। হেলথ ইকোনমিক্স এর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স একটা বিশাল সেক্টর। আপনি যদি সাজেস্ট, আমি একটা উদাহরণ দিই, লাস্ট উইক আমি রোগীর নাম বলবো না যেহেতু বলার কোনো সুযোগ নেই থেকে। জি, একজন পেশেন্ট আমার কাছে আসলো, সে হাঁটু ব্যথা নিয়ে আসছে। তো তার হিস্ট্রি নিয়ে দেখলাম তার স্টোমাক ক্যান্সার ছিল। আচ্ছা। এবং সে বাইবর্ন বাংলাদেশি বাট সে আমেরিকান সিটিজেন। আচ্ছা আচ্ছা। সে গ্রিন কার্ড হোল্ডার ওই দেশে। তো তার টোটাল হিস্ট্রি নিয়ে দেখলাম এবং যেহেতু তার একটা হিস্ট্রি অফ ক্যান্সার আছে, সো আমাকে খুব সতর্কতার সাথে আগাইতে হচ্ছে, সব মেডিকেল হিস্ট্রি আমাকে দেখতে হলো যে কী হয়েছে কোথায় হয়েছে। এবং তার ভাষ্য অনুযায়ী তার এই ক্যান্সারের চিকিৎসায় আমেরিকাতে তার নট লেস দেন 100 কোটি টাকা ব্যয় হয়েছে স্টোমাক ক্যান্সার। আপনি চিন্তা করেছেন কত কোটি টাকা? এই টাকাগুলা বিয়ার করেছে তার যে ইন্স্যুরেন্স কোম্পানি, তাকে কোনো ব্যাক পেতেই হয় না। মানে এই এখন আমাদের দেশে যতই বড় লোক থাকুক, যতই ইকোনমিক্যালি সলভেন্ট লোক থাকুক, এত কোটি টাকা ব্যয় করা কোনোভাবেই কোনো লোকের দ্বারা সম্ভব না। জি, সো এইখানে আসছে হেলথ ইন্স্যুরেন্স, খুবই ইম্পর্টেন্ট, যেটা উন্নত বিশ্বে প্রত্যেকটা লোকের আলাদা আলাদা হেলথ ইন্স্যুরেন্স থাকে এবং
সিস্টেমটা এরকম, ইউ হ্যাভ এ ইন্স্যুরেন্স, আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করবেন, সেটা মান্থলি হোক ইয়ারলি হোক, আপনাকে একটা কার্ড দিয়ে দেবে, আপনি আপনি এই এই রোগের চিকিৎসা বিনা খরচে আপনি যাবেন। আপনি ডিপিআরসি হাসপাতালে আসেন, আপনি যে কোনো হাসপাতালে যাবেন, আপনি ইন্স্যুরেন্স কার্ড দিবেন, টাকা পে করবে ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি না। আচ্ছা আচ্ছা, আমার দেশে রোগীকে টাকা পে করতে হয়। এখন রোগী যখন টাকা পে করতে হয়, তার কাছে কি সবসময় আপনার কাছে কি অ্যাভেলেবেল ক্যাশ টাকা থাকবে? আর রোগ কি বলে কয়ে আসবে? নিশ্চয় না। আপনি হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, আপনি জানেন না, আপনার আপনি হয়তো মান্থলি একটা ইনকাম করেন, ব্যয় করেন, আপনার কাছে তেমন কোনো টাকা থাকে না, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টের পর আপনার টাকার প্রয়োজন, টাকা কোথা থেকে পাবেন আপনি? আর কিভাবে সম্ভব, যেহেতু চিকিৎসা খরচের এখানে ব্যাপার আছে, তখন আপনার উন্নত বিশ্বে বা অন্যান্য দেশে সেটা ইন্স্যুরেন্স কমে, যেহেতু তার ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি ওই হাসপাতালকে তার এই চিকিৎসা ব্যয়টা বহন করতে বাধ্য থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে এই সিস্টেমটা ওইভাবে এখনো চালু হয় নাই, এবং আমি বলবো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখানে অনেক ক্ষেত্রেই তারা মানে মানে কিছুটা হলেও যেভাবে সাপোর্ট দেওয়ার কথা সেভাবে সাপোর্ট দেয় না। আপনি যদি থাইল্যান্ডে যান, আপনাকে যদি বড় আপনি যে কোনো হাসপাতালে যালে আপনাকে বলবে ইউ হ্যাভ ইন্স্যুরেন্স, যদি বল আপনি বলবেন হ্যাঁ আমার ইন্স্যুরেন্স আছে, তাহলে তারা ফ্রি হয়ে গেল, মানে আপনার সাথে মনে করবো যে না কোনো লেনদেন তারা করে, কোনো সমস্যা নেই, বলবে তুমি তোমার ইন্স্যুরেন্স কার্ড দাও বা নাম্বার দাও, তারা নিয়ে নিবে, আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না, টাকা নিবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেমটা ডেভেলপ হয় নাই, এবং ইন্স্যুরেন্স কোম্পানিও বাংলাদেশে আমি দেখছি আমাদের কাছে আসে রোগীরা যে তারা টাকাটা পরে পে করে। আচ্ছা, ওয়াই কেন তারা টাকা পরে পে করবে? টাকা তো পে করার নিয়ম হচ্ছে হাসপাতালে যা বিল আসবে ইন্স্যুরেন্স কোম্পানি এসে হাসপাতালকে আইদার ক্রেডিট অর ডাইরেক্ট ক্যাশ টাকা তাকে পে করতে হবে, অনলাইনে যেভাবে হোক নগদে পে করতে হবে। কিন্তু আমাদের দেশে এখানেও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানে ইন্স্যুরেন্স যে সেক্টর বাংলাদেশে তাদের সাথে স্বাস্থ্য খাতের একটা সমন্বয়হীনতা রয়েছে, 1% এর অবদানটা নেই। সো যার কারণে আপনি যে বলছিলেন জি, যার কারণে আমাদের হেলথ ইকোনমি ডেভেলপ করছে না, কারণ আপনার দিলে তার লাইসেন্স ক্যান্সেল করা এবং তাকে ইন্স্যুরেন্স কোম্পানি হাসপাতালে পেমেন্ট তাকে দিতে বাধ্য, হাসপাতালে যে পেমেন্ট আছে সেটা যত টাকাই হোক কোম্পানিকে পে করে আসবে হাসপাতালে বিফোর ডিসচার্জ, যদি চলে যাওয়ার আগে। কিন্তু এই জিনিসটা ডেভেলপ করে যে একটা কোম্পানি ইন্স্যুরেন্স দিচ্ছে ঠিকই, কিন্তু তারা রোগীকে হয়রানি করে, তারা বলে ডাক্তার থেকে লিখে নিয়ে সই করো সই করো, বছরের পর বছর মাসের পর মাস ঘুরায়, তারপরে যে ইন্স্যুরেন্স যদি ক্লেম করে 50,000 টাকা তারা ইন্স্যুরেন্স দিবে 10,000 টাকা। তো তাহলে কিভাবে একটা এই দেশের জনগণ তো বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। আমরা জানি যে কোনো একটা উদ্যোগ নিতে হলে ব্যবসায়িক সেক্টরে যেখানে অনেক বেশি টাকার প্রয়োজন, এবং উদ্যোক্তারা সাধারণত নির্ভর করে কিন্তু ব্যাংক লোনের ওপর বা যে কোনো একটা সোর্স থেকে তারা এককালীন একটা টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে। স্বাস্থ্য খাতে আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন আপনাদেরও নিশ্চয়ই এরকমই অনেকটা নির্ভর করতে হয়। তো এক্ষেত্রে ব্যাংক ঋণ, আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক রয়েছে বা অন্য যারা প্রাইভেট সেক্টরের ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলো আপনাদেরকে ঋণ দিতে কতটা আগ্রহী? আমি বলবো আমাদের এই যেহেতু কোনো ঋণ এখনো পর্যন্ত কোনো সরকারি হোক প্রাইভেটলি হয়নি, যে হেলথ সেক্টরে ইনভেস্ট জি, আমি দেখেছি গার্মেন্টস সেক্টরে ইনভেস্ট, তাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, ভালো, এটা দেশের ইকোনমির জন্য ভালো। কিন্তু হেলথ সেক্টরে আপনি একটা হাসপাতাল করবেন বা বিশেষায়িত মেডিকেল কলেজ করবেন, অত্যাধুনিক সেন্টার করবেন, ভালো মানের চিকিৎসা সেবা দিবেন, লাইক এজ থাইল্যান্ড সিঙ্গাপুর বা ইন্ডিয়া বা আমেরিকা অস্ট্রেলিয়ার মতো, সেটা করা কোনোভাবেই সম্ভব না। আমিও প্রাইভেট ডিপিআরসি আমিও লোন নিয়েছি, কিন্তু আমাকে হাই ইন্টারেস্টে লোন পে করতে হয়, আমাকে কোনো 3% 4% মানে কোনো প্রকার প্রণোদনার ব্যবস্থা নো, দ্যার ইজ নো সিস্টেম হিয়ার ইন বাংলাদেশ। তো এই জন্য আর একটা প্রবলেম যে আপনি ইনভেস্ট কিভাবে করবেন, আমাকে ইনভেস্ট করতে হয়েছে নিজের টাকায়, নিজের বাপের টাকায়, এবং নিজের কষ্টে উপার্জিত টাকায় আবার এখানে ইনভেস্ট করতে হয়েছে, তারপরে আমি একটা একটা হসপিটাল তৈরি করতে পেরেছি। সো এখানে কেউই পায় না, আমার যদি আপনি মনে করেন যে বড় বড় যাদের নাম আপনি প্রাইভেটলি যারা খুব রিনাউন তারাও কিন্তু এই সেক্টরে কোনো আলাদাভাবে টাকা পাচ্ছে না, বা এই যেহেতু কোনো গভর্নমেন্টের হোক বা কারো কোনো কোনো ডিক্লারেশন নেই যে আসো, বা যারা এক্সিস্টেড এক্সিস্টিং হাসপাতাল আছে যারা লাইসেন্সধারী বৈধ হাসপাতাল, যে তাদেরকে আপনারা 3%
2% 2% ইন্টারেস্টে লোন দিবেন তাদের হাসপাতালকে ডেভেলপ করার জন্য, সেই জাতীয় কোনো প্রাইভেট ব্যাংকেরও কোনো পলিসি নেই। কিংবা যদি ক্লাসিফাইড করা হয় যে ABC গ্রেড যারা বা আপ টু দা মার্ক যারা হচ্ছে তারা একটা লোনের জন্য আবেদন করতে পারবে এবং তারা তাদের আপগ্রেড করতে পারবে, এটা নাই। আমি আশা করি আপনার মাধ্যমে যেন এটা চালু করে অন্তত যারা প্রাইভেট ব্যাংকগুলো চালাচ্ছেন, বা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদেরকে এই জাতীয় লোন প্রোভাইড করে যেন আমরা আরো মানে বড় মানের হাসপাতাল তৈরি করতে পারি। শুধু আমি কেন, আরো তো উদ্যোক্তা আছে এখানে বাংলাদেশে, বহু উদ্যোক্তা আছে অন্যান্য দেশে, উদ্যোক্তা যারা তারা বেসিক্যালি বিজনেসম্যান, আর আমাদের দেশে হাসপাতাল উদ্যোক্তা আছে ডাক্তার। ভাই কেন ডাক্তার হবে, বিজনেসম্যানরা আসবে এখানে, ডাক্তার আমরা ডাক্তারি করব শুধু, আমাদেরকে কেন উদ্যোক্তা? আর আমরা উদ্যোক্তা একদিক দিয়ে আর দিক দিয়ে ডাক্তারও, কিন্তু আমরা কোনো সাইডই কোনো সাপোর্ট পাচ্ছি না। ব্যাপারটা কি আসলে এরকম যে আপনাদের কর্মসংস্থান তৈরি করার জন্যই নিজেকে উদ্যোক্তা হয়ে যেতে হচ্ছে? নিজেকে উদ্যোক্তা হইতে হয়েছে এবং আমরা সেটা ধরে রাখার চেষ্টা করছি। গভর্নমেন্টের অবশ্যই হেল্প আছে, কিন্তু যেভাবে উন্নত বিশ্বে বা অন্যান্য দেশে যেটা হেল্প প্রয়োজন আমরা সেটা পাচ্ছি না। যদি আমাদেরকে এখানে হেলথের জন্য যারা হসপিটাল অলরেডি আছে বা নতুন হসপিটাল করতে চায়, যদি সেটা আলাদা প্রণোদনা দেওয়া হয়, আমরা যদি ওই মানের হাসপাতাল, আমি বলছি একটা একটা আপনি বিজনেস করবেন, একটা সেবা দিবেন যেখানে আপনার বসার জায়গা নাই, এসি নাই, ম্যান পাওয়ার নাই, সাপোর্ট নাই, পরিবেশ নাই, আপনি হাসপাতাল তৈরি করেছেন মার্কেটের মধ্যে, হাউ ক্যান ইট পসিবল? এটা তো অন্য দেশে সম্ভবই না। কিভাবে হাসপাতাল মার্কেটের মধ্যে হবে? হাসপাতাল তার নিজস্ব ভবনে থাকবে, শুধু হাসপাতাল, আপনি মার্কেটে আপনি ডায়াগনস্টিক ল্যাব হচ্ছে। এবং বাংলাদেশে তাই হয়েছে, বিকজ অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট নাই মানে এখানে যে লোন দিবে বা কোনো ব্যাংক কম খরচ মানে কম ইন্টারেস্টে লোন দেওয়া, এই জাতীয় কোনো মানসিকতাই নাই বাংলাদেশে। সো এই স্বাস্থ্য খাতে এবং স্বাস্থ্য খাতে পৃষ্ঠপোষকতার বেশ খানিকটা অভাব রয়েছে, এবং স্বাস্থ্য খাতকে যদি ইউটিলাইজ করা যায়, আপনি বলছেন এখানে অপার একটা সম্ভাবনা রয়েছে এবং দেশের মূলধারার অর্থনীতিতে স্বাস্থ্য খাত বেশ খানিকটা অবদান রাখতে পারে, রাজস্ব আয়ের ক্ষেত্রেও বাড়তে পারে আমাদের দেশের বার্ষিক অনেক আয়। শফিউল্লাহ প্রধান, আমরা আলোচনার শেষের দিকে রয়েছে, আপনাকে অনুরোধ করব বিদায় সময়টা আমাদের দর্শকদের জন্য কিছু বলার জন্য। আমি বলবো আপনার জয়যাত্রা টিভির মাধ্যমে যারা এই প্রোগ্রামটি দেখছেন এবং পরেও দেখবেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব যে হেলথ ইকোনমি বা হেলথের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের ডাক্তার হাসপাতালের উপর আস্থা রাখবেন, এবং আমাদের পাশে আমরা যারা ডাক্তার এবং উদ্যোক্তা আছি, যারা হসপিটাল তৈরি করেছি, আপনারা যে যে লেভেলে আছেন, আপনারা গভর্নমেন্টের অনেক উচ্চ লেভেলে অনেকে আছেন, অনেকে রোগী হিসাবে আছেন, অনেকে প্রশাসনে বিভিন্ন লেভেলে আছেন, অনেকে বিভিন্ন ব্যাংকের কর্ণধার, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে হেল্প করেন, জনগণকে হেল্প করেন, আমরা মানসম্পন্ন চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ বাংলাদেশের কোন রোগী উইদিন 5 years এর মধ্যে আর বিদেশ যাবে না, আমি এতটুকু আশা করি আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন। নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং জয়যাত্রা টেলিভিশনের যারা আছেন কলাকুশলী এবং দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আজকের বিজনেস টুডে। আজ আমরা কথা বললাম দেশের স্বাস্থ্য অর্থনীতি নিয়ে, দেখা হবে আগামীকাল আগামী পর্বে, কথা হবে অন্য কোনো সেক্টর ভিত্তিক। আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।